ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شهد محمد شهد المشهد اللهم صلي على سيدنا سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الهدى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله সম্মানিত উপস্থিতি মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন বিগত জুমায়ের ন্যায় এই জুমাতেও আমাদেরকে সমবেত করেছেন, সুস্থ রেখেছেন। স্বয়ং মালিকের দরবারে, প্রভুর দরবারে কালী কোটি শুকর আদায় করলে আলহামদুলিল্লাহ আওয়াজ দেখা যাচ্ছে। আজকে মিসিরে যদি বলা হয় যে সেটা এখন দেওয়া হবে সুবহান আল্লাহ, মিসিরের আওয়াজ তো ভালোই বলেছে। এখন তো দেশ একটু গরম গরম মনে হচ্ছে না, দেশ এমনও গরম আবার রাজনৈতিক ভাবে গরম। মিসির যখন দেয় মানুষ বলে দেখা যাচ্ছে সর্বোচ্চ 50-60 জন, কিন্তু মিসিরের আওয়াজে মনে হয় হাজার হাজার মানুষ। কিন্তু ওনারা কি জন্য মিছিলে গেছে, 100 টাকা করে দিবে আর না 1 মিনিট গরম চা খাওয়া হবে, এই তো। আর আমার নবীর উপরে দুরূপ করলে কি হবে, আমার নবীর উপরে যে ব্যক্তি দুরূপ করবে তার উপরে আমার নবীর সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, আওয়াজ তো হইল না। কোথায় জান্নাত, জান্নাতের সুপারিশ ওয়াজিব হয়ে যাওয়া, আর কোথায় একটা গরম চা না, একের রংচার যে এনার্জি যে আওয়াজ, কারণ নগদ দিবে তো, আর বাকি ওটা তো বাকি না, যে সুপারিশ করতে পারে না করতে পারে শব্দ আছে 50-50। যখন 100-এ 100 বিশ্বাস আসবে যে না আমার জন্য সুপারিশ করবেই, তখন আমাদের দূর যেগুলো আর কি জোরে পড়া দরকার, ওর ফায়দা এলাকে জিক্রা এগুলো আমরা জোরে জোরে বলতে আমাদের ভালো লাগবে।
তা আমরা মানুষ কম হই আর বেশি হই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এবং দুরুদ ইত্যাদি এগুলো মনে মনে বলার চেষ্টা করি। বলে বুঝুন আল্লাহ তো সবকিছুই শোনেন, অবশ্যই সবকিছুই শোনেন, তবে জোরে জোরে পড়লে আপনার পাশে যেই ঘুমায়, অনেকে তো আছে আজকে সারাদিন কাজ করছে ক্লান্ত মসজিদে সেটি ঘুমানো হুজুরের মধ্যে মিম্বরে উঠিয়ে দিয়েছে, যা বলার তো হুজুরে বলবেই, সে একটু এইভাবে ঘুমিয়ে নেবে, তা আপনার সুবহানাল্লাহর তেজে ওই ব্যক্তির ঘুম চলে যাবে, এটা আপনি আপনি লাভবান হবেন না, অবশ্যই এটা আপনি সব সব পাবেন, সেই জন্য একটা সুবহানাল্লাহ একটা জোরে জোরে বলবেন। তো যাই হোক, বর্তমানে সব কঠিন প্রশ্ন চলতেছে, দেশ বিদেশের বহু বিপদ আমার বাংলাদেশের উপরে আছে, আছে না, আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবে, বিপদ আসলে যে কোটিপতি এর গাঢ় চাপবে আর যে ফকির তার তার গাড়েও চাপবে। আজকে শ্রীলঙ্কার অবস্থা দেখতেছেন আপনারা, দেখেছেন না, শ্রীলঙ্কায় পাম্পে তেল নাই, এখন আপনার কোটি টাকা থাকলেই লাভ নাকি, আপনি এখন ভোলা যাবেন কিন্তু আপনার গাড়ির তেল নেই, আপনি গাড়ি ঢেলে যাবেন না হাইটে যাবেন, তো দেশ যেন দেউলিয়া না হয়, দেশ যেন শ্রীলঙ্কার মতো না হয়, অনেকে সময় দেখে যে দেশ শ্রীলঙ্কা হয়ে যাবে, এই জন্য আমরা দোয়া করতে হবে দেশ শ্রীলঙ্কা হলে কার লাভ কার ক্ষতি, আমাদেরই ক্ষতি না, মুসিবত আসলে আমাদের উপরে আসবে নাকি, নেতা ফেতা খেতা কেউই রেহাই পাবে না, সবার উপরে আসবে, আল্লাহ তালা আমাদের এই বাংলাদেশকে বিশেষ করে বাংলাদেশকে হেফাজত করবে, আমিন কন্যা একটু জোরে শুনবে, আর আমাদের আরেক মুসলিম কান্ট্রি পাকিস্তান অবস্থা তো বলে নাজুক অবস্থা, অনেকে পাকিস্তানের কথা বললে এগুলো পাকিস্তানের দ্বারা লেগে গেছে, পাকিস্তান ১৯৭১ সালে কী করছে না করছে আমার দেখিও নেই, মুরব্বীরা দেখছে নাকি, কিন্তু মুসলমান হিসাবে আমাদের তাদের জন্য দোয়া করতে হবে না, এখনকার পাকিস্তানে যে প্রজন্ম আছে তারা কি যুদ্ধ করছে আমাদের সাথে বলেন, ১৯৭১ সালে সে পাকিস্তানে যারা ছিল এরা তো সব মহিলা সিট পাঠা হয়ে গেছে, যারা দুই একজন বাইচে আছে তাও কোনো রকম বসতে পারে, বসলে খাড়াইতে পারে না, খাড়াইলে বসতে পারে না, এই অবস্থা বুড়ে হয়ে গেছে, কিন্তু নতুন প্রজন্ম যারা আছে এরা তো আমাদের দিনে ভাই মুসলমান, তারা তো কোনো অপরাধ করেনি, করছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উজরা উখরা, বাবার পাপের বোঝা সন্তান বহন করবে না, সন্তানের পাপের বোঝা বাবা বহন করবে না, তাহলে এক প্রজন্মের পাপের বোঝা কেন অন্য প্রজন্ম বহন করবে, বুঝে আসছেন, তাহলে বিশেষ করে সকল মুসলিম কান্ট্রি যেন বহন করবো, এবং পাশাপাশি এই যে দেখতেছেন আপনার আজকে দুই তিন দিন ধরে একটা খবর চলতেছে চীন তাইওয়ান যুদ্ধ, শুনেছেন, চীন তাইওয়ান মানে দেশ শান্তিতে থাকুক মানুষ দুর্মুখ খেয়ে দিয়ে মরুক, কিছু মরল না সেটা চায় না, কিছু নেতা কো কামই হইলো কিভাবে দেশটাকে একটু অশান্ত করে রাখা যায়, দেশের মানুষ শান্তি থাকবে কেন, এটা অনেকে সহ্য হয় না, এক ইউক্রেন রাশিয়া যুদ্ধে সারা বিশ্ব টাল মাতাল হাই হুতা দিশেহারা, এর মধ্যে আবার শুরু হয়েছে চিন্তায় এই গিল ডাল্লোকে এই ন্যান্সি পেলোসি নামক এক নারী, আপনারা ইতিহাস পর্যালোচনা করলে দেখবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে কিন্তু নারী ঘটিত কারণে, প্রথম হত্যা পৃথিবীতে কোন কারণে ঘটছে আপনারা বলেন তো দেখি, কোন নারী ঠিক আছে সেই কোন নারী নাই, পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটছে কোন নারীর কারণে বলতে পারবেন, এটা আমি একদমই আলোচনা করছি, আপনি কি জানেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের যে সন্তান হাবিল কাবিল মনে আছে নি, সে সর্বপ্রথম পৃথিবীতে হত্যাকাণ্ড ঘটছে এক নারীর কারণে, সেকেন্ড গ্রেট ওয়াল দ্বিতীয় বিশ্বযুদ্ধ তাও সংঘটিত হয়েছে একজন নারীর কারণে, জানেন নি আপনারা, এটা যারা ইতিহাস পর্যালোচনা করেন তারা জানেন, এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দামামে বাঁচতেছে ঘন্টা বাঁচতেছে, কোন সময় কোন দিকে মরে নেয় আল্লাহ ভালো জানে, তো তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় যদি হয়েও যায় আল্লাহ না করবে কেমন তো হতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কেয়ামত হওয়ার জন্য সবচাইতে বড় আলামত যেটা
যে স্বামী দুনিয়াতে চলে আসেন, অর্থাৎ নবীজি যদি যখন নবীজি দুনিয়াতে চলে আসছেন কালকে কেয়ামত হবে, নবীজির হাত আই যে নবী ইশারা দিয়ে বলছে যে আমি আর কেয়ামতের মাঝখানে যে দুটো আঙুল দেখতেছ, এই দুটো আঙুলের গুরুত্ব কতটুকু বলে, এই দুইটা আঙ্গুলের গুরুত্ব কতটুকু লাগা লাগে গুরুত্ব নাই তো, কিন্তু রসুল বলছে কাহা তাই আমি এবং কে আমাদের মাঝখানে এতটুকু গুরুত্ব, তাহলে কতটুকু গুরুত্ব হিসাব করে তাহলে কে আমার তো হইতে হবে, আর সারা বিশ্বে একটা অরাজকতা সৃষ্টি হইতে হবে। আমরা দোয়া করি যে আল্লাহ কে আমাদের আঙুলে দেখায় না, কারণ আমাদের সেই ইমান আমরা অর্জন করতে পারছি কিনা সেটা আল্লাহ তালে ভালো জানে। সেই ইমান অর্জন করতে না পারলে দাজ্জালের ধাবায় পড়লে কোনো উপায় নেই, কারণ এখন মানুষের যে হুজুরি অবস্থা, আমি আজকে ভয় করে চাইছিলাম অন্যদিকে কিন্তু চলে গেছি কি আরেক দিকে, বুঝতেছি না গাই নাকি আল্লাহ তালা যেটা ভালো মনে করছি সেটা মুখ দিয়ে বের করতেছি। তো মানুষ যে হুজুকে, আপনারা জানেন কিছুদিন পূর্বে কোন রাজশাহী না কোথায় একটা কল কাটছে, একজনের সিটিয়া কইরা সিটিয়া করে বলছেন তো চিত হয়ে পড়ে গেছে স্লিপ খায় করে নাকি সে ভালো হয়ে গেছে, এই গুজব ছড়াই গেছে সারা বাংলাদেশ। এখান থেকে মানুষ সব বালতি যে যা পারছে নিয়ে ওখানে চলে যেতেছে, নিয়ে ওই কলের পানি আনতেছে, মাটি আনতেছে, আনতে আনতে গর্ত বানিয়ে দিচ্ছে। এরপরে প্রশাসনের যখন দৃষ্টিতে আসলো এই কল উঠিয়ে নিয়ে গেছে প্রশাসন, যেটা কুসংস্কার শুরু হয়েছে। প্রশাসন কল উঠিয়ে নিল কেন, এই জন্য এলাকাবাসী এবং সারা বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষ ওখানে গেছে তারা আন্দোলন শুরু করছে। এবারে খোঁজখবর রাখেন আপনারা, হ্যাঁ আর এখন তো নেটের যুগ, রাখেন তো কথা, এগুলো এখন তো মোবাইলটা ফোকের থেকে বাইর করলে এগুলো সামনে আসে। প্রশাসন নিয়ে রাখছে কল, এই প্রশাসন প্রশাসন ঘেরাও করবে, মানে থানা ঘেরাও করবে, আমাদের কল আমাদেরকে ফিরিয়ে দেয়। এটা খেয়ার সময় ভালো হয়েছে, কে ভালো হয়েছে, ওই অমুক জায়গায় একজনে ভালো হয়েছে, হেনে যায় সব ভুয়ো কথা। ওই পদ্মা সেতুর সময় যখন মাথা লাগবে সেরণ বাজারের মানুষ বলতেছে যে লেত্রা বাজার থেকে দুজনে কলা নিয়ে গেছে, লেত্রা বাজারের মানুষ বলতেছে সেরণ বাজারে দুজনে এসে কলা নিয়ে গেছে, শুনছে একজন আগে কি করছে শুনছে, কিন্তু বাস্তবতা কিছু নেই। এর কিছুদিন পরে ঘটলো এক বিলের মধ্যে নাকি কে কইরা ভালো হয়ে গেছে, কুষ্ঠ রোগী নাকি ভালো হয়ে গেছে, বিলের মধ্যে বলি কিসের মধ্যে, এইগুলো দিয়ে আপনারা খোঁজখবর রাখেন না মনে, বিলের মধ্যে বলে ভালো হয়ে গেছে। এরপরে যারা বিছানা শুয়ে আছে লুলা আতর সবগুলো বেলে নিয়ে ওই বিলের মধ্যে নিয়ে শুয়ে যাচ্ছে, কি অবস্থা, আজীব অবস্থা। তো যেই মানুষের এই আকিদা বিশ্বাস হয়ে যাচ্ছে তারা দাজ্জালের থাবা থেকে কীভাবে বাঁচবে, এই মান আমাদের নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাশ জমানায় শেষ জমানায় এমন হবে আগুনের কয়লা হাতে রাখা সহজ হবে, ইমান রাখা সহজ হবে না, আগুনের কয়লা হাতে রাখা সহজ, রসুলের কথা বুঝছেন, আগুনের কয়লা হাতে রাখা সহজ হবে কিন্তু ইমান রাখা কি হবে না, সহজ হবে না, এত কঠিন। বিসমিহ রজুল মুমিনা ওয়াইসি কাফেরা, ওয়াইসি মুমিনা ওয়াইসমিহ কাফের, মানুষ সকালে থাকবে মুমিন বিকালে কাফের হয়ে যাবে, বিকালে থাকবে মমিন সকালে কাফের, মানে দু চলে থাকবে এদিক সেদিক এদিক সেদিক, মানুষ যে কোন পাকে কাফের হবে আর কোন পাকে ইমান আসবে এটা মানুষ টেরও পাবে না। তো যাই হোক, কথা একদিক থেকে আরেক দিকে চলে গেছে। আজকে আলোচনা করে চাইছিলাম জানাজার সম্পর্কে কিছু মাসালা মাসায় নিয়ে। তো ইম্পর্টেন্ট একটা কথা বলি, যেহেতু সময় একেবারে স্বল্প, আমাদের সমাজে যখন কেউ মৃত্যুর নিকটবর্তী হয়ে যায়, মৃত্যু আসন্ন হয়, তো আমাদের দেশে একটা খবর পড়ানো হয় যে খবরের নাম খবরের সেবা জানা। এখন কিছু কিছু মাসালা শুনবেন যেগুলো নতুন, আর আমরাও কিছু কিছু আবিষ্কার করতে হবে, তো নাহলে আমরা খাবো কি। একজন মানুষ মুমূর্ষু রোগী, তাকে আইনা আপনি খবরের সেবা করে দিয়েছেন কি জন্য, যদি বলেন যে সুস্থতা হোক, সুস্থতার জন্য, মানুষের একটা ধারণা আছে যে কর্মের সেবা করলেই মানুষ বেড়ে যাবে, যে আমরা এই যে মুসলিম কি বলেন আপনার মুসলিম পাটার, মুসলিম পাটারে সে এবার কর্মের সেবা করছে, রাত্রে রাত্রে মারা গেছে,
আরো বহু মানুষের খৎনা সেবা করে আসছে, সাথে সাথে মারা গেছে। তো মানুষের ধারণা হয়ে গেছে যে খৎনা সেবা করলে মানুষ কি হয়ে যায়, মহিলা দেখুন খৎনা সেবা যখন পড়তে হুজুরটা আসে, ভিতর থেকে মহিলারা কান্না করে শুরু করে দেয়, আরে হুজুরটা আসছে মারত, হুজুরটা মারতে হয়েছে। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন অসুস্থ ব্যক্তির কাছে যাইতেন, গিয়ে তার মাথায় হাত রাখতেন, এই দোয়াটা বলতেন, আসআলুল্লাহ আলআযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়ান, যে আল্লাহ এই লোকটাকে তুমি সুস্থ করে দাও। কিন্তু এই কথা বলতো না, আল্লাহ এই লোকটার যেহেতু হায়াত নাই, মরে মরে গেছে, মেরে নাও। মানুষ মুমূর্ষ অবস্থায় অনেক মানুষ আছে দীর্ঘদিন ধরে শুয়ে আছে বিছানায়, কোনো কাজ নাই, তারপরও হাদিসে নিষেধ আছে মৃত্যুর দোয়া করা, যে আল্লাহ আমার মেরে নাও। হয়তো এইভাবে দোয়া করা যায় যে আল্লাহ আমার হায়াত যদি কল্যাণকর হয় তুমি আমাকে হায়াত দান করো, আর যদি আমার হায়াত না থাকে অকল্যাণকর হয় তুমি যেটা ভালো মনে করো সেটা করো। কিন্তু মৃত্যুর জন্য দোয়া করা এটা হাদিসে নিষেধ আছে। কিন্তু আমরা আইনা এই খৎনা সেবা করি, এটা যে কোথেকে চালু হইল, আর চালু না হইলে আমরা খাবো কি? আমাকে দাওয়াত দিয়ে আনবেন, আনার পরে মোটামুটি খৎনা সেবা একটা করলে 500 টাকা করে হাতিয়ে দিয়ে দিলে তো মোটামুটি দিদিন চলবে বাজার নাকি? হ্যাঁ, যাই হোক এটা চালু থাকুক সমাজে নাকি, চলো। এরপরে যখন মৃত্যু ব্যক্তি শুয়ে আছে, মানে মুমূর্ষ ব্যক্তি, তার আশেপাশে বসে আমরা বহু আজগুবি আজগুবি কথাবার্তা বলি, মহিলারা কান্না কান্নাকাটি করে, এই লোকটা এখন মৃত্যু পদযাত্রী, এখন আমাদের করণীয় কি, আমরা কি করতে পারি? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, যখন মানুষ মৃত্যু নিকটবর্তী হয়ে যায় তখন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মৃত্যু নিকটবর্তী ব্যক্তিদের কানের কাছে কাছে বসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কি পড়ো? এই কথা বলিও না যে মুরব্বি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আব্বা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, ভাই আপনি লা ইলাহা পড়েন, এই কথা বলবেন না, এই কথা বলা হাদিসে নিষেধ আছে। তার আশেপাশে বসে কি পড়ার জন্য বলা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য বলা আছে, পড়ানোর জন্য না। কারণ ওয়াজা আস সাকরাতুল মাউত বিল হাব, মৃত্যু যন্ত্রণা অনেক কঠিন, মানুষ যখন বিপদে থাকে তখন তার কানে কাছে ভালো কথা বলে বিরক্ত লাগে, লাগে না, লাগে কিনা? এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে মুসিবত তার উপরে এখন চলতেছে। এখন আপনি যদি বলেন যে দুদু আপনি একটু লা ইলাহা পড়েন, হয়তো বিরক্ত হয়ে সে বলতে পারে যে না আল্লাহ না করুন, তো আপনি নিজ হাতে অন্য একটা লোককে ঢেলে দিয়ে জাহান্নামে ফেলে দিয়েন না, তার আশেপাশে বসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, লাস্ট লা ইলাহা পড়ে, তত ভালো। মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কোথায় প্রবেশ করবে? জান্নাতে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে আর কোনো কথাবার্তা বলেন না, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি সে না পড়ে আল্লাহর উপর হাওলা। আরেকটা কথা, আমরা মুর্দারের যখন তার অসুস্থ গড়গড় শুরু হয়ে গেছে, শ্বাস প্রশ্বাস বুঝিয়ে গেছে, বুঝে তো যায় যখন মৃত্যুর পরিব হয়ে যায়, নিকটবর্তী হয়ে যায়, তখন তার আশেপাশে বসে সুরা ইয়াসিন পাঠ করার জন্য বলা হয়েছে। কি পাঠ করার জন্য? সুরা ইয়াসিন। হাদিসের মধ্যে আছে সুরা ইয়াসিন যদি কোনো মুমূর্ষ রোগীর পাশে পাঠ করা হয় তার মৃত্যুটা অনেকটা আসান হয়ে যায়, সহজ হয়ে যায়, মানে সহজের সাথে তার জানটা কবজ করা হয়। তাহলে সুরা ইয়াসিন এবং লা ইলাহা ইল্লাল্লাহ যেটাকে আমরা খতমে তাহলে নাকি বলি, এগুলো পড়ার কথা আছে কোন সময়? মানুষ মহিলা গেলে না মহিলা যাওয়ার আগে? মহিলা গেল না আগে। আর এখন আমরা কি করি? এখন আমরা মানুষ মহিলা গেলে হুজুর দজন দাওয়াত দিই যে হুজুর আমার বাবা মরে গেছে, একটু খতমে তাহলে বলেন না, এটা করার নাম দ্বারা আমার কিছু কিছু কথা আপনাদের কাছে আজগুবি লাগতেছে, কিন্তু হুজুর এটি উত্তর করে আমরা আজগুবি এটি করে গেছি, আমি এটি এটি উত্তর দিয়ে বলেছি আল্লাহ জানি না। এই কথা রসুল যখন আসছেন মক্কায় তখন রসুল তো কাফেররা বলছিল,
মোহাম্মদ তুমি আজগুবি কথাগুলো করতে নিয়েছি, আমার বাপ দাদার ধর্ম থেকে তুমি নতুন ধর্ম কথা বলেছ। সুরা ইয়াসিন পড়ার কথা আছে মৃত্যু ব্যক্তির পাশে, কিন্তু এখন মানুষ মরে গেছে, এখন সুরা ইয়াসিন পড়া করে এখন পাঠ করে লাভ নাকি? এখন মরে গেছে, এখন কাজ কি? দ্রুত গোসল দেন, দ্রুত তাকে নিয়ে কবরে শোয়া, এটা হলো কাজ নাকি? না, এটা করবে না, তাকে শোয়াই রেখা এই আজে বাজে হুজুর দজন দাবাত দেবে তো মোটামুটি। হুজুরে আসছে কি জন্য? আপনি 200 টাকা দেবেন, দেখবেন খতম কইরা করে চলে যায় না, বসে থাকে, আমার সাথে স্বাগত করে দেন, বলেন না। ফকিরকে দেখলে রাস্তায় ক্ষুধার্ত অবস্থায় তাকে দাওয়াত দিয়ে আয়নায় ভাত খাওয়াবেন, খাওয়াই এই কথা বলা দরকার নাই যে বাইরে দোয়া করেন, দোয়া তো তার অন্তরের মধ্যে অটোমেটিক আছে, সে যে খাইছে আত্মতৃপ্তি পেয়েছে এটাই তার জন্য দোয়া। বনি ইসরাইলদের একজন বেশ্যা নারী যে একজন পিপাসার্ত কুকুরকে পানি পান করানোর কারণে সে জান্নাতে প্রবেশ করেছে, শুনছেন না এই হাদিস? তো সেই কুকুরকে পানি পান করে কি কইছে যে কুকুর আমাদের দোয়া করে, বলেন না? কুকুরের পানি পান করানোর কারণে সে জান্নাতে গেছে, একজন বেশ্যা নারী কুকুর। সে কিন্তু আল্লাহ তাআলার উৎকৃষ্ট মাখলুক নয়, উৎকৃষ্ট মাখলুক কে? মানুষ। এই মানুষকে আপনি ক্ষুধার্ত মানুষকে খাওয়াবেন, এটা যেন দোয়া চাওয়া দরকার নেই, সে দোয়া অটোমেটিক করবে। আরেকটা কথা না বললেই নয়, হাদিসের মধ্যে আছে যে মৃত্যু ব্যক্তির আত্মীয় স্বজনের কান্নাকাটির কারণে মৃত্যু ব্যক্তিকে আল্লাহ তাআলা আজাব দেয়, কি দেয়? আজাব দেয়। রসুলের সন্তান ইব্রাহিম যখন মারা গেছে, রসুলের চোখ দিয়ে বেবি পানি পড়তেছে, এক সাহাবি জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন যে মৃত্যু ব্যক্তির জন্য কান্নাকাটি করলে তার কবরে আজাব দেয়, আপনি কান্দেছেন? রসুল বলতেছে যে কান্নাকাটি করা যেটাকে বলা হয় বিলাপ, হায় রে আমার জাদু, বলে না, ওই যে বলে আরে সকালে ভাত খাওয়ায় তুই আইসি রে জাদু, এটা আমার গ্রাম হয় না মনে, হায় রে আমার বাপ রে, বলে না, মানে এটাকে বলে বিলাপ, মাতাম করা, মাতাম। এই মাতাম করা নিষিদ্ধ, মুখ থার পায়, কপাল থার পায়, তার জামা ছিঁড়ে ফেলে, দশের মহরম আসলে হাই হোসেন হাই হোসেন করে করতে নিজের পিঠ কেটে ফেলে, একজনের লোক আছে না? কিন্তু দুঃখ করা, শোক করা, এটা তো ইসলাম নিষিদ্ধ না। যেই সমাজে মানুষ জানে যে আমি মরার পরে আমার সন্তানরা বিলাপ করবে, মাতাম করবে, সেই সব সেই সমাজে মৃত্যুর আগে যদি সে নসিহত করে না যায় যে আমার মরার পরে তোমরা কাঁদিও না, কি করিও না, বুঝতে চান, আমার মৃত্যুর পরে তোমরা কাঁদিও না, এই নসিহত যদি না করে যায়, সে যদি মৃত্যুবরণ করে, তার মৃত্যুর পরে তার সন্তানরা কাঁদে, তার আত্মীয় স্বজনরা কাঁদে, এই কাঁদার কারণে তাকে আল্লাহ তাআলা কবরের মধ্যে আজাব দিবে। আমরা অবশ্যই নসিহত করে দেবো, যেহেতু আমাদের সমাজে এগুলো বেশি, কারণ কাঁদলে কোনো ফায়দা নেই। আপনি মৃত্যুর পরে আপনার সন্তানরা দোয়া করতে পারেন, দোয়া শিখিয়ে দিছে কে? একটু কথা বলি, দোয়া শিখিয়ে দিছে কে? কি দোয়া? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এরকম দোয়া আছে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই দোয়াটা। সময় যদি স্বল্প, আমি আরেকটা কথা বলি, সময় একেবারে শেষ হয়ে গেছে, অসুস্থ ছিল, উৎকৃষ্ট চিকিৎসা করতে পারে না, কথা ছিল অনেক, কথা বলতে পারেনি, সময় স্বল্প। মৃত্যুর মানুষ মারা যাওয়ার পরে আমাদের এই দেশে 3 দিনের একটা খাওয়ান হয়, 40 খাওয়ান হয়, আরও বহুত খানা আছে নাকি? বহুত খানা আমাদের এই সমাজে হয়, এই যে শুক্রবারে বা অন্যান্য সময় আলোচনা করি, এগুলো কি আপনার কান শুক করার জন্য শুনতেছেন না আমার জন্য শুনতেছেন? শুনতাম চাই আমার জন্য। 3 দিনে একটা খাওয়ান হয় যে আমার অমুকে মারা গেছে হুজুর, আপনাকে কিছু খাওয়াই দাঁড়িয়ে নি, অবশ্য হুজুরকে খাওয়ানোর কোনো সমস্যা নেই। কিন্তু মানুষ যখন মারা যায়, তার ওয়ারিশ মানে যার তার সম্পত্তি যারা পাবে, তার মধ্যে অনেক সময় দেখা যায় নাবালেক পুরুষ থাকে, নাবালেক নারী থাকে, থাকে কিনা? নাবালেকের সম্পত্তি আপনি যদি তার অনুমতি ছাড়া নিলেন, এটাকে বলা ইয়াতিমের সম্পত্তি,
যে এতিমের মালকে খাবে সে যেন আগুন খাইল, আগুন কি খাইল, একটা মানুষ মারা যাওয়ার পরে আপনারা দশ ভাই বিশেষ করে বড় ভাইরা যারা আছেন, বড় ভাইরাই তো সিদ্ধান্ত নেয় যে আমার বাবা মারা গেছে তিনদিন করে খানা খাওয়াবো, কিন্তু আপনার ভাই একটা ছিল কিন্তু ছোট, তারা গুরুত্বই দেয় না। মৃত্যুর পরে এখন সম্পত্তির মালিক আপনি না, সমস্ত সম্পত্তি ইসলামে শরীয়ত অটোমেটিক বন্টন হয়ে গেছে। আপনি কার সম্পত্তি দিয়ে আপনার বাবার কুলখানি নি কয়টা কি কয় কুলখানি, হ্যাঁ কুলখানি না, আর আল্লাহ আমরা কিছু কর না যে এটা কি জানি কয় কুলখানি কয়, সম্ভবত কুলখানি করে আর কি, কুল খালি করে, কুলখানি মানে কুলটা খালি হয়ে গেছে আর কি। এই সমস্ত এগুলো করবেন না, আল্লাহর ওয়াস্তে কোনো ফায়দা নাই। আপনার বাবা মা অসুস্থ হলে চিকিৎসা করেন, যত টাকা খরচ করবেন আপনার বাবার সম্পত্তি করেন, কোনো সমস্যা নেই, সব পাবেন। কিন্তু বাবা মরে গেছে এখন দুম দাঁড়া খাওয়াবেন, কোনো ফায়দা নেই। আপনি সব মানুষকে খুশি করতে পারবেন না, সবাই খুশি হবে না। আর এই তিনদেরকে দাওয়াত দিবেন, আসবে কিন্তু মোস আলার সোসা লাগবে, বুঝলেন, যেগুলো মোস বড় বড় এগুলো আর খায় করবো যা খুব স্বাদ হয়েছে, খুব টেস্ট হয়েছে, কিন্তু দোয়া করার দিয়ে টেস্ট করবো কিন্তু শেষ। যাদেরকে খাওয়ানো উচিত তারা পাবে না। আপনার বাবা মারা গেছে, কেউ মারা গেছে, সৎকায় জারিয়া হিসাবে আমি আরও একজনে বলছিলাম তিনটা কাজ আছে যে কোনো একটা করতে পারেন, সৎকা করতে পারেন কিছু জিনিস, অথবা মাদ্রাসা মসজিদ নির্মাণের কোনো সহযোগিতা করতে পারেন, স্থায়ী কিছু করেন, যে স্থায়ী করার কারণে কেমন পর্যন্ত আপনার বাবার কবরে সওয়াব বসে থাকবে। এগুলো আমাদের সবার মানুষ করবে না, কারণ আমার বাবা মারা গেছে, আমি চৌধুরী সাহেব যদি তিন দিন পরে খানা না খাওয়াই কবে চাও, বাপে কুড়ি টাকা ধুয়ে গেছে আর কোলা টেনে কেমন কিপটা খাওয়ায় না। ইসলামের জন্য কিপটামি করা বৈধ, জায়েজ, বরঞ্চ ওয়াজিব এই সমস্ত ধরনের কিপটামি করা। যে কিপটামি আপনার ইহকাল পরকাল নাজাত দিবে সে কিপটামি করা কি আছে, কথা বলেন জায়েজ। কিন্তু আবার স্যার হক হালালিভাবে যেগুলো করা দরকার, আপনার ভাই যেটা ছোটো আছে তো কথা বলতে পারে না, এটা জমিন দিছে এমন জায়গায় যে এনে ভূতও যায় না তিনি, এগুলো করবেন। একজন হুজুরকে নেবেন যিনি ভালো জানে ফারায়েজ সম্পর্কে, তার মৃত্যুর পরে হুজুর আমরা এই আছি তার সম্পত্তি কীভাবে বর্ণনা করা যায় একটু বর্ণনা করে দেন, কিন্তু এমন করিয়েন না যাদের মুখ নাই। আর বিশেষ করে বোন যারা আছে রাস্তার পাশের জমিন নেয় ভাইরা, রাস্তার পিছনের জমিন নেয় ভুলে করে, কি এক জুলুম সমাজ। আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত জুলুম থেকে হেফাজত করুন, আল্লাহ তালা ইসলামের রীতিনীতিকে পালন করার তৌফিক দান করুন, আল্লাহ তালা আমাদের মুসলিমদেরকে একটু একটার আগে আগে আসার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।